আচ্ছা, আমি আপনার আচ্ছা আপনাদের আপনাদের এই বিষয়গুলো আমার সব থেকে ভালো লাগবে, যখন আপনারা একে অন্যের পাশে থাকবেন, একে অন্যকে সমাধান একে অন্যের ভুলগুলো ঠিক করে সমাধান করার চেষ্টা করবেন। আমি চাই আপনাদের মধ্যে একটা কমিউনিটি তৈরি হোক। এখন আপনারা একদম প্রথম অবস্থায় আছেন, একদমই প্রথম অবস্থায়। যারা অলরেডি পারেন তাদের কথা আলাদা, যারা একদমই প্রথম অবস্থায় আছেন, আমি একটা জিনিস বারবার দেখাচ্ছি, একই জিনিস বারবার রিপিট করতেছি। অনেক সময় এগুলো বিরক্ত কর, অনেকের কাছে হয়তো বা লাগতে পারে, কিন্তু যারা নতুন তাদের জন্য অনেক উপকার হবে, তাদের মাথার মধ্যে ঢুকে যাবে বিষয়গুলো। হ্যাঁ, বাসায় অনেকে দেরিতে প্র্যাকটিস করবেন, অনেকে একদিন পরে প্র্যাকটিস করবেন, এমন অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট আছে, আমিও তার মধ্যে একজন। ক্লাস একটা জিনিস দেখে আসি, ওই দিনকে ইনস্ট্যান্ট আমি প্র্যাকটিস করি না, তার পরের দিন করি। তো আমি ক্লাসে চেষ্টা করি একটু মনোযোগী হওয়ার জন্য, ওইটা না ভুলে যাই আমি। এই জন্য বারবার আপনাদের একটা জিনিস দেখাই, রিপিট করি, যেন সমস্যা না হয়। এখন এইটার পরেও যদি আপনারা বাসায় প্র্যাকটিস না করেন, তাহলে তো আপনারা ভুলে যাবেন। আর একটা বিষয় হলো, আমি সবসময় হয়তো আপনাদের সাপোর্ট দিতে পারবো না। প্রথম দিকে আপনাদের যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি, আজকে ক্লাস নেই, কিন্তু আমরা একটু সুযোগ নিচ্ছি কি, যে আপনাদের সাথে একটু কথা বলতেছি, আপনাদের কোনো সমস্যা থাকলে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতেছি, আপনাদের বাড়ির কাজগুলো একটু দেখতেছি, হ্যাঁ ইম্প্রুভমেন্ট দেখতেছি। বেশিক্ষণ হয়তো আমরা কথা বলবো না, কিন্তু এই যে একটুখানি সময় আমরা দিচ্ছি, এতে কি হচ্ছে, আমাদের রেগুলারিটি মেনটেন থাকতেছে, আপনাদের আগ্রহটা যেন বাড়ে, এই জন্য আমি চেষ্টা করতে যাচ্ছি। আপনাদেরও তো চেষ্টা থাকতে হবে না, নিজেদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করে ফেলবেন। আপনাদের এই গ্রুপটা তৈরি করা, মানে গ্রুপটা এই জন্য হয়েছে যে ফেসবুক মেসেঞ্জিং গ্রুপটা যেন আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করেন, তখন পার্সোনালি আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে নিজেদের সাথে কানেক্ট থেকে আপনারা একে অন্যের সঙ্গে ডিসকাস করবেন, চেষ্টা করবেন গ্রুপে সবকিছু করার জন্য অন্যরা হেল্প পায়। সারন সাহেব কেমন আছেন? হ্যাঁ, আপনার আমি অনেক ভালো আছি। আমার আমার অনেক ভালো লাগছে যে আপনারা সবাই এইভাবে কানেক্ট হচ্ছেন, আপনাদের সমস্যাগুলো দেখানোর জন্য, তারপর ইমপ্রুভমেন্ট দেখানোর জন্য। কার কি সমস্যা আছে একটু শেয়ার করেন আমার সঙ্গে কাজ। আচ্ছা, যে যদি কেউ স্ক্রিন শেয়ার করতে চান, আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারেন। ভেরি গুড, তাহলে আমরা অল্প অল্প ধীরে ধীরে আগাচ্ছি, তো তা আমার এই জন্য ধীরে ধীরে আগাচ্ছি যেন আপনারা প্রথম দিকে ভালো করে একটু শিখতে পারেন। কারণ এই যত দিন আপনারা এই ওয়েবসাইট সেক্টরে থাকবেন, অর্থাৎ ওয়েবসাইট ডেভেলপমেন্ট সেক্টরে থাকবেন, ততদিন আপনাদের এই এইচটিএমএল কোডগুলো বারবার করা লাগবে। এই জন্য আপনাদের এগুলো ভালো করে শেখানো হচ্ছে, তো এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। আর যত ভুল করবেন, আপনাদের যারা ভুল হচ্ছে, যত ভুল করবেন তত বেশি বেশি শিখতে পারবেন। আর আপনারা যারা মোবাইল ইউজ করেন, এখন পর্যন্ত অনেকে দেখলাম দু একজন মোবাইল ইউজ করেন, যাদের বাসায় কম্পিউটার নেই, যেমন আপনাদের আপনাদের সঙ্গে একজন মেয়ে আছে, তার ল্যাপটপ নেই, আমি শুনলাম সে বলছে, তাকেও বলা হয়েছে যে মোবাইলে কোড করার জন্য, যেন আপনারা ক্লাসটা ক্লাসে যেগুলো দেখছেন সেগুলো যেন কোড করে একটু কন্টিনিউ করতে পারেন। এইচটিএমএল আপনি মোবাইলেও করতে পারবেন, আপনার কম্পিউটারেও করতে পারবেন, কোনো সমস্যা নেই, খুব সহজ একটা ল্যাঙ্গুয়েজ। আর আপনারা চাইলে আমি একটা এডিটর দেখাবো, নামটা দিয়েছিলাম আপনাদের, খুব সুন্দর একটা এডিটর, কম্পিউটারের মতোই ফাইল সেভ করে রাখতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন আপনাদের মোবাইলের ফাইল ম্যানেজার থেকে। আচ্ছা, এডিটরটার নাম কি যেন ছিল, এন রাইটার ফ্রি এইচটিএমএল এডিটর। এটা দিয়ে আপনারা কম্পিউটারে যে ধরনের কোডগুলো করতে পারছেন, খুব সহজে ওখানে কোড করতে পারবেন। কম্পিউটারে যেভাবে ফাইল সেভ করে রাখেন, ওখানেও আপনাদের মেমোরি কার্ডে ফাইল সেভ করে রাখতে পারবেন, ওখানে ওই পজিশনে ইমেজ রেখে আপনারা ইমেজ কানেক্ট করতে পারবেন আপনাদের পেজের সঙ্গে। হ্যাঁ, এভাবে সব কিছু করতে পারবেন। আমরা আজকে নতুন কিছু শিখবো না, শুধুমাত্র আমাদের আগের বিষয়গুলো একটু
যাদের প্রবলেম আছে তারা, এই বিষয় নিয়ে আমরা একটু ডিসকাস করব আর প্রবলেমগুলো সলভ করব আর আপনাদের ইমপ্রুভমেন্টটা দেখব। হ্যাঁ কাফিলউদ্দিন কিছু বলবেন? আর একজন অ্যাড হয়েছে, জয়েন হয়েছে। আচ্ছা আর একজন জয়েন হয়েছে দেখতে পাচ্ছি। কাফিলউদ্দিন কিছু বলবেন? হ্যাঁ বলেন। হ্যাঁ এখানে না না, মেসেঞ্জারে শেয়ার নেই, মেসেঞ্জারে শেয়ার নেই, এখানেই শেয়ার করতে পারবেন। আমি অপশন বলে দিয়েছি, মোবাইলে যদি জয়েন হন, মোবাইলে কোড দেখাতে চান তাহলে একদম ডান পাশে নিচের দিকে তিনটা ডট আছে, ডটে ক্লিক করলে শেয়ার স্ক্রিন নেম অপশন পাবেন। আর যদি ব্রাউজার, ওয়েব ব্রাউজারে অ্যাক্টিভ হন তাহলে নিচে দেখবেন প্রেজেন্ট নাও নামে একটা বাটন আছে, আইকন দিয়ে লেখা আছে প্রেজেন্ট নাও, ওখানে ক্লিক করলে স্ক্রিন শেয়ার হবে। যে স্ক্রিন শেয়ার করবেন সে আমাকে জানাবেন, তারপর অন্যজন স্ক্রিন শেয়ার করবে। আচ্ছা আমার মোবাইল স্ক্রিন দেখা যায়। আচ্ছা ভেরি গুড, তাহলে আমরা এখন দেখি যে যারা মোবাইলে কোড করবেন তারা মোবাইলে কীভাবে খুব সহজে কোড করতে পারবেন। আপনাদের একটা অ্যাপস ইনস্টল করতে বলেছিলাম, গ্রুপে এখনও পোস্ট আছে, যারা অ্যাপ ইনস্টল করেন নাই তারা করতে পারেন। হ্যাঁ আমি এটা আপনাদের হ্যাঁ রেকর্ড করতেছি তো। হ্যাঁ আপনাদের তো এটা রেকর্ড করা গতকালকে, গতকালকে ভিডিও পান নাই কেন? মানে গত ক্লাসেরটা আমি তো গ্রুপে পোস্ট করে দিয়েছি, আপনি কি গ্রুপে জয়েন নেই? গ্রুপে জয়েন থাকলে, গ্রুপে জয়েন থাকলে তো গ্রুপে পেয়ে যাবেন, ফেসবুক গ্রুপ পেজে আর কি। না না এখানে গ্রুপ, মেসেঞ্জিং গ্রুপে না, না না ওটা মেসেঞ্জিং গ্রুপে না, তো FB গ্রুপ পেজ যেটা পেজ করা হয়েছে ওখানে, যত গ্রুপটা গ্রুপ পেজটা করা হয়েছে আপনাদের জন্য, মানে ওখানে আমি প্রয়োজনীয় কথাগুলো নোটিশগুলো দিতে পারি, লিঙ্কগুলো শেয়ার করতে পারি। আর মেসেঞ্জিং গ্রুপ তো চ্যাট করার জন্যই, আপনারা এক অন্যের সঙ্গে কথা বলবেন, প্রবলেম সলভ করবেন, শেয়ার করবেন। আচ্ছা এখানে কোড করি, হ্যাঁ আপনাদের একটু দেখেন, খেয়াল করেন, এটা রেকর্ড করা হচ্ছে তো সমস্যা নেই, ইউটিউবে আপলোড দেওয়া হবে, আপনার ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। এখনও যারা মোবাইলে এই অ্যাপসটা ইনস্টল করা নাই, এই যে অ্যাপসটা, তারা এই অ্যাপসটা ইনস্টল করে নেন। হ্যাঁ অ্যান রাইটার ফ্রি এইচটিএমএল এডিটর অ্যাপসটা ইনস্টল করে নেন। আচ্ছা এখন আমি এখানে কোড করি, দেখেন আমি যদি কুইক কোড করতে চাই তাহলে কিভাবে কোড করব। লেস দেন প্রেস করলাম, এইচটিএমএল লিখলাম, দেখেন এইচটিএমএল কথাটা চলে আসছে। আসার পর আমি এই যে নিচে ক্লিক করলাম, তারপরে আমি এই যে লেস দেন স্ল্যাশে যদি প্রেস করি তাহলে এইচটিএমএল কথাটা চলে আসছে, দেখছেন অটোমেটিক্যালি, আমাকে কিন্তু লেখা লাগতেছে না। তো যারা কুইক কোড করতে চান তাদের জন্য, আর যারা একদম কোডে এখনও সমস্যা আছে তারা এত কুইকলি কোড করার দরকার নেই, তারা একদম মানে ধীরে ধীরে ধরে ধরে কোড করবেন, নাহলে কোডগুলো আপনাদের মাথায় সেট হবে না, ভুলে যাবেন। তারপরে আমি এখানে সাপোজ লিখলাম, এই যে স্ল্যাশ লিখলাম হেড, আচ্ছা শেষ করলাম, করার পরে নিচে আছে এখান থেকে শুরু লিখি হেড, তারপরে শেষ করলাম, তারপরে আবার এই যে অটোমেটিক্যালি এখানে কিন্তু চলে আসছে, এখানে স্ল্যাশ দিতে হবে তাই না? আচ্ছা এর মধ্যে কি লিখেছিলাম আমরা, টাইটেল কথাটা লিখেছিলাম। আচ্ছা টাইটেল কথাটা লিখি টিআই, আচ্ছা এই টাইটেল চলে আসছে, তারপরে টাইটেল শেষ করি প্রেস করলাম। আচ্ছা টাইটেলটা নিচে দিব না আমরা, টাইটেলটা পাশে এইভাবে রাখবো, এখানে আমরা কন্টেন্ট লিখবো আবার অনলাইন ডিসকাশন। আচ্ছা তারপর এখানে আমরা কি লিখব, বডি, বডি ট্যাগ, বডি শেষ করলাম, বডি ট্যাগটা শেষ করলাম। এরপর আমরা এখানে সাপোজ একটা টাইটেল দিলাম, বা সাপোজ একটা ইমেজ আমি নিব। হ্যাঁ এই জন্য কি করা লাগবে,
স্পেস দেন আইএমজি, তারপরে কি করতে হয় যে আইএমজিটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখানে কি লিখতে হয়, এখানে বলেন তো একজন ইমেজ আনতে হলে, হ্যাঁ কি বানান, কি অ্যাট্রিবিউটের বানান কি, এস আর সি, গুড, ভেরি গুড। তারপরে আচ্ছা ইকুয়াল এখানে আছে, এখানে দিয়ে দিলাম, তারপরে সমান না, তারপরে ডাবল কোটেশন, আচ্ছা এই যে ডাবল কোটেশন একটা দিলে দুইটা চলে আসছে, তো হ্যাঁ। তারপরে এখন ইমেজের নামটা কীভাবে কীভাবে দেবো না, এখন আমার ফোল্ডার লোকেশনে ইমেজটা আছে, আমি ফোল্ডার লোকেশনে যাই উপরে আইকনে প্রেস করে, এই যে এখানে দেখেন ইমেজ, ইমেজ লোকেশন ইমেজটা আছে দেখেন, এটা একটা ইমেজ, এখানে আমি এনে রেখে দিয়েছি। হ্যাঁ আচ্ছা এখানে কোডগুলো আচ্ছা, ইমেজ ফাইলটা আমি ওখানে কপি করবো, আলাদাভাবে কপি করার দরকার ছিল, বাট এভাবে চলে আসছে, সরি। আচ্ছা এখানে সব সিলেক্ট করার অপশন করি, ও হ্যাঁ এই তো, ভেরি গুড, আন্ডা আসে না তো, আন্ডা কাজ করে না তো, এতো মানে ডিস্টার্ব করতেছি দেখতেছি, আচ্ছা ওই ইমেজটা আলাদাভাবে ওপেন হয়েছে, আমরা শুধু এইচটিএমএল ফাইলটা ওপেন করে, হ্যাঁ আচ্ছা চলে গেল নাকি ফাইলগুলো, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমরা ইতে কোড কোড কব, হ্যাঁ অপারেশন করে দিতে হবে না, আচ্ছা W3 স্কুলের থেকে আমরা কোডগুলো কুইকলি কপি করে নিই, হ্যাঁ আবার কোড লিখতে গেলে সময় চলে যাবে অনেকটা, আচ্ছা W3 স্কুল এই এডিটর মানে ওয়েবসাইটটা ভালো করে ব্রাউজ করা শিখছেন আপনারা, এটা যদি ভালো করে ব্রাউজ করতে শিখেন, তারপরে এগুলো স্টাডি করতে পারেন সুন্দর করে, অনেক কিছু শিখতে পারবেন, আচ্ছা কোডটা কপি পেস্ট করলাম, আচ্ছা পেস্ট করে দিই, যেখানে পেস্ট করলে, যেখানে পেস্ট করলে পেস্ট হয়ে যাবে, হ্যাঁ তারপরে আমি আমার ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজারে যেয়ে এই যে ইমেজের নামটা শুধু কপি করব, আমি এখানে সিলেক্ট করলাম, রিনেমে গেলাম, এই যে ইমেজ নাম এটা সিলেক্ট করলাম কপি, হুম, তারপরে আমি চলে গেলাম এডিটরে, এডিটরে যাওয়ার পর এখানে কি করতে হবে, ইমেজটা আবার নিয়ে আসতে হবে, নিয়ে আসি ইমেজ, হ্যাঁ চলে আসছে, তারপরে এসে আসছে সোর্স ইকুয়াল ডাবল কোটেশন, এখানে পেস্ট করে দিলাম, ওকে। এখন ইমেজটা এখানে অনেক বড় শো করবে, এই জন্য আমি এখানে অ্যাট্রিবিউট আর একটা অ্যাট্রিবিউট অ্যাড করবো, সেটা কি অ্যাট্রিবিউট, উইথ অ্যাট্রিবিউট, তাই না, উইথ অ্যাট্রিবিউট কে কে কার কার মনে নেই, 100, আচ্ছা এরপর আমরা রান করবো কোথা থেকে, এই যে নিচে যে আইকনটা আছে অ্যারো চিহ্ন ইউটিউবের মতো, এখানে ক্লিক করলে আচ্ছা প্রেস করলে দেখেন মাই ফার্স্ট হেডিং, মাই ফার্স্ট প্যারাগ্রাফ, ইমেজটা শো করছে, ইমেজটার সাইজ একটু বড় করে দিই, 300, রান করি, এই যে ইমেজটা বড় করে শো করছে, দেখতে পাচ্ছেন, তো আপনারা কম্পিউটারে যেভাবে কোড করেন আর যেভাবে ইমেজ অ্যাড করেন, যেভাবে লিঙ্ক করেন, যেটাই করেন না কেন, আপনি এই এডিটর ব্যবহার করে খুব সহজেই করতে পারবেন, আপনারা এডিটরটা যত ব্যবহার করবেন তত আপনাদের কোডিং এখানে ইজি হয়ে যাবে, বুঝতে পারছেন, কারো বুঝতে সমস্যা হয়েছে, আচ্ছা এখনো যাদের সমস্যা আছে বুঝতে আমাকে বলতে পারেন, আমি দেখাই দেবো, যারা মোবাইল ইউজ করছেন বা অনেকে কম্পিউটার যদি না থাকে আমাকে জানাবেন, আমি দেখাই দেবো, ইমেজ স্ক্রিন না, আচ্ছা রিপিট করতেছি, মানে আমরা আউটপুটে চলে যাবো তাই তো, আউটপুট দেখতে যাচ্ছেন,
আউটপুট দেখতে যাচ্ছেন না কোড? আচ্ছা, এখানে আমরা কোড লিখেছি কি, যে ইমেজ img ইমেজ ট্যাগ, হ্যাঁ, html ট্যাগ। এটা কীভাবে করতে হয় এটা আমরা জানি, ক্লাসে দেখেছি কয়েকবার। তারপরে src সোর্স দিয়ে আমরা ইমেজ অ্যাড করছি, সোর্স অ্যাট্রিবিউট ইউজ করে। তারপরে ইমেজটার জন্য সমান সুন্দর সাইজে আসে, এই জন্য আমরা উইথ অ্যাট্রিবিউট ব্যবহার করছি। অ্যাট্রিবিউট কীভাবে ব্যবহার করতে হয় আমরা জানি, উইথ অ্যাট্রিবিউটে কী ভ্যালু দিতে হয় সেটাও আমরা জানি। আউটপুট এটা, ওকে। আর কারো সমস্যা? হাইট দিব? আচ্ছা, হাইট অ্যাড করি তাহলে। হ্যাঁ, হাইট, হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, ইকুয়াল কোটেশন, সাইজ দিলাম আমি 100। আউটপুট দেখি, হ্যাঁ, ইমেজটা ইমেজটা চেপে গেছে, হাইটটা চেপে কমে গেছে। হ্যাঁ, দুটা ইমেজ, ওকে। এই ইমেজটা তাহলে রিপিট করলাম, আমরা আর একটা ইমেজ ওখানে না নিয়ে আসি। তাহলে ইমেজ img অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাচ্ছে, ভেরি গুড। সোর্স ইকুয়াল ডাবল কোটেশন, এখানে সব আছে দেখছেন, এখানে সিম্বল আছে, বারবার আপনাদের এই কিবোর্ডে যাওয়া লাগতেছে না, কুইকলি কোড করতে পারবেন। তারপরে এখানে, হ্যাঁ, তো ইমেজ তো আমি সিঙ্গেল, হ্যাঁ, ইমেজ তো সিঙ্গেল, আমরা কোন কোনগুলো সিঙ্গেল ট্যাগ সেগুলো জানছি, ব্রেক সিঙ্গেল ট্যাগ, হ্যাঁ, এইচআর সিঙ্গেল ট্যাগ, ইমেজ সিঙ্গেল ট্যাগ, জি বলেন। কোথায় মানে সমস্যা নেই, আপনারা যত ভুল করবেন তত শিখতে পারবেন, যে মানে ওটা করছে তাকে দেখাই দিবেন যেটা ভুল হয়েছে, সেটা থেকে শিখে নেবে, ভবিষ্যতে ওই ভুলগুলো আর হবে না। আচ্ছা, আমি ইমেজের এই ফাইলটার নামটা কপি করলাম, সোর্সের এখানে আসলাম, এখানে পেস্ট করলাম, পেস্ট হলো, হ্যাঁ। তারপরে আমি আউটপুটে গেলাম, এই যে ডাবল ইমেজ, এটা অনেক বড় শো করছে, বুঝতে পারছি। আচ্ছা, আমি প্রয়োজন হলে খুব সুন্দর করে এডিটরের বিষয়গুলো একটু সুন্দর করে আমি রিপিট করে বা আবার রেকর্ড করে আপনাদের প্রোভাইড করবো, এডিট করবো, যেন আপনাদের সুবিধা হয়ে যায়। যেভাবে আমরা ডিসকাস করলাম সেভাবেই আমি দেখাই দেবো ইউটিউবে। আচ্ছা, আর কারো কোনো সমস্যা, কোনো প্রবলেমস, বা কেউ কাজগুলো দেখাইতে চান? আচ্ছা, আমাদের ডিসকাশন টাইম 30 মিনিটের মতো ছিল, 30 মিনিট আমরা কথা বলছিলাম। যদি কারো সমস্যা থাকে বা কেউ যদি কাজ দেখাইতে চান আমাকে দেখাইতে পারেন, আমরা আর একটু কথা বলি, আমরা একটু কথা বলি যদি দেখাইতে চান। আচ্ছা, স্ক্রিন শেয়ার করান, কাজগুলো দেখি। সমস্যা কি হচ্ছে আমি তো বুঝতে পারতেছি না, স্ক্রিন শেয়ার কেন করতে পারছে না, মোবাইল থেকে নাকি ডেস্কটপে? হ্যাঁ, তাহলে তো সমস্যা, কেন শেয়ার অপশন আসছে না এটা তো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, কম্পিউটারে যারা আছেন তাদের আর কোনো এমন সমস্যা হচ্ছে যে স্ক্রিন শেয়ারে সমস্যা? আচ্ছা, 3 ডট তো না থাকলেও মানলাম, কিন্তু আচ্ছা
তানভীর আহমেদ স্ক্রিন শেয়ার করছেন, এই যে উনি, আপনি তো ফোনে আছেন, অ্যাপে আছেন, কিন্তু উনি তো কম্পিউটার আছে, কম্পিউটার থেকে উনি তো স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না, আর কারোর এমন সমস্যা হচ্ছে স্ক্রিন শেয়ার করতে পারছেন না? ওসমান গনি সাহেব, ওসমান গনি সাহেব কি ঘুমাই গেছেন নাকি অনলাইন অ্যাক্টিভিটি থেকে? জাহাঙ্গীর আলম, তারপরে কাফিল উদ্দিন, ঘুমাই গেছেন নাকি সবাই? ওসমান গনি তো মনে হয় ঘুমাই গেছে, জাহাঙ্গীর আলম ঘুমাই গেছে, তারপরে সুলতানা নাদিরা, ইনিও মনে হয় ঘুমাই গেছে। আচ্ছা এখানে কোড দেখতে পাচ্ছেন, জুম জুম করলে তো ফেটে যাবে। আচ্ছা এখানে ভুল আছে কোথায় বলেন তো, তার কোথায়? এখানে ইমেজে ইন্ট করছে, ইন্ট ইন্ট দেখ হবে না, ইমেজ ট্যাগ সিঙ্গেল ট্যাগ, এটা একটা ভুল। তারপরে আর কোথায় কোথায় ভুল আছে? এখানে টাইটেল, আমি ওসমান, ওসমান সাহেব, ওসমান সাহেব নাকি? হ্যাঁ, তারপরে তানভীর আহমেদ, আমি এটা একটু বলে দিয়েছিলাম গ্রুপে, ফেসবুক মেসেঞ্জিং গ্রুপে, খেয়াল করেন হয়তো বা, টাইটেল ট্যাগ বানান ভুল লিখছেন, ইমেজ ট্যাগ শেষ করছেন, শেষ হবে ইমেজ সিঙ্গেল ট্যাগ। তারপরে ই ট্যাগ শুরু হয়েছে শেষ হয় নাই, তারপর ইউএল ট্যাগ শুরু করছেন শেষ করেন নাই, ডি শুরু, ডিএল ট্যাগ, ইউএল ট্যাগ শেষের দিকে শেষ করছেন, এখানে কেন ইউএল ট্যাগ এখানে শেষ হবে? এই তো কোড এলোমেলো করে ফেলছেন। হ্যাঁ বলেন, আচ্ছা তারপরে আর কি কি সমস্যা, কি কি ভুল আছে বলেন তো একটু। যে 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 ভুল ধরতে পারবেন তার জন্য একটা করে চকলেট আপনার পার্সোনালি কিনে খেয়ে নেবেন। আর কি কি ভুল আছে এখানে তার, ধরাই দেন। এইচটিএমএল, এই যে এইচটিএমএল ভুল করছে, এইচটিএমএল স্ল্যাশ করে থেকে আসলে এইচটিএমএল শুরুতে। হ্যাঁ বলেন, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ এই যে, তারপরেই তো ভুল ধরতে পারছেন আপনারা, টাইটেলের মধ্যে বি ট্যাগ কই থেকে আসলো? তারপর আর কোথায় ভুল আছে? আচ্ছা এইচটিএমএল এর এখানে এইচটিএমএল শুরুতে স্ল্যাশ কই থেকে আসলো, এতে শেষ হবে, টাইটেল ভুল, টাইটেল বানান ভুল, এত ভুল করছেন আপনি, এতবার দেখানোর পরে ভুল করছেন। আচ্ছা যে ভুল করলে শিখতে পারবো আমরা, যত ভুল করবো তত শিখবো, এই ভুলগুলো ভবিষ্যতে আর হবে না আমাদের, যখন আমরা ভুল করবো তখন এই ভুলগুলো আমাদের মাথায় সেট হয়ে যায়, সেই জন্য পরে ওই ভুলগুলো কম হয়, তো সমস্যা নেই, ভুলগুলো আমরা বেশি বেশি যদি ভুল করি বেশি বেশি শিখতে পারবো, এটা লজ্জার কিচ্ছু নাই, আমরা বেশি বেশি ভুল শেয়ার করবো অন্য জন্য শিখতে পারে। হ্যাঁ, ডাব্লিউ3 স্কুল, আমি প্রথম দিনই ডাব্লিউ3 স্কুল থেকে আপনাদের দেখাইছি সব কিছু, যেন আপনার একটু পরিচিত হইতে পারেন। হ্যাঁ আমি ওখান থেকে স্টাডি করতে বলছিলাম, যেন আপনাদের ক্লাসে বুঝতে সহজ হয়ে যায়, অন্যান্য গুলো কঠিন হবে হয়তো বা ডিজাইন। আচ্ছা উনি এখানে বি ট্যাগ ব্যবহার করছেন, এই বি ট্যাগটা এখন, বি ট্যাগটা হলো বোল্ড করার জন্য মূলত, হ্যাঁ কিন্তু আমি, আমরা তো বি ট্যাগ এখনো শিখি নাই, সো উনি বি ট্যাগ ব্যবহার করছেন হয়তো বা উনি এটা শিখছেন এই জন্য ব্যবহার করছেন, কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে উনি তো সেটা জানেন না, এই জন্যই আমি যতটুকু দেখাইছি ততটুকু আপনারা আগে ভালো করে শিখেন, যারা ভালো প্র্যাকটিস করছেন, ভালো স্টাডি করে আর নতুন নতুন শিখছেন খুব ভালো, কিন্তু যদি ভুল হয়, যদি ভুল হয়, যেমন উনি বি ট্যাগ ব্যবহার করছেন, বি ট্যাগ হয়তো বা উনি স্টাডি করে শিখছেন, কিন্তু কীভাবে ব্যবহার করতে হয় উনি সেটা
জানেন নাই, বুঝতে পারেন নাই। আচ্ছা, এখানে আর আর কি কি সমস্যা আছে? আর কেউ প্রবলেম ধরতে পারছেন এখানে? আমি তো বললাম এইচটিএমএল কেস সেন্সিটিভ না, যে আপনি যদি প্রোগ্রামিং করেন, যখন যদি ভবিষ্যতে যখন আমরা প্রোগ্রামিং করব, তখন আপনারা যদি সাপোজ একটা সেমি ক্লোন দিতে ভুল করেন বা স্ল্যাশ দিতে ভুল করেন, পুরো ওয়েবসাইটটা শো করবে না, এমনও হবে। হ্যাঁ, বুঝতে পারছেন তো? তো এইচটিএমএলের ক্ষেত্রে তো সেটা নেই, এইচটিএমএলের ক্ষেত্রে তো আসছে, কিন্তু আপনার আউটপুটটা আপনি দেখেন, আউটপুট যদি স্ক্রিনশট আমি আউটপুট দেখাই, আপনার আউটপুটটা দেখায় নাকি যদি খুঁজে পাইনি, আপনার আউটপুটটা কি আসছে? যেখানে এ ট্যাগ ভুল করছেন সেখানে, হ্যাঁ সেখানে সবগুলো লিঙ্ক হয়ে গেছে, কিন্তু আউটপুট তো ভুল আসবে। হ্যাঁ বলেন। হ্যাঁ, এস টু বল করতে এসে এস টু ঠিক আছে, কিন্তু উনি টাইটেল ট্যাগের মধ্যে, টাইটেল ট্যাগ তো বানান বানান বলেছে। হ্যাঁ, ও টাইটেল ট্যাগ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এই যে প্রিভিউ দেখালাম তো, এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা প্রথম বিষয়, প্রথম বিষয় আপনি টাইটেল ট্যাগ ভুল করছেন, সেটা না, যে ট্যাগটা ভুল করছেন সেটা কিন্তু এখানে শো করছে ইমেজের আগে। আমাকে একটু বলতে দেন। হ্যাঁ আমি বলি, প্রথম বিষয় হেডের মধ্যে টাইটেল ট্যাগ ব্যবহার করছেন, খুব ভালো কথা, কিন্তু টাইটেল ট্যাগ ভুল করছেন। আবার এখানে বি ট্যাগ ব্যবহার করছেন, এটা কিন্তু, এই দেখেন টাইটেল ট্যাগটা কিন্তু এখানে শো করছে, দেখেন এইটা কিন্তু এখানে শো করার কথা না, আপনি ভুল করছেন বিধায় এখানে এটা শো করছে, তারপর আপনি ইমেজ শো করছে, তারপর আপনি কন্টেন্ট শো করছে, সোশ্যাল লিঙ্ক, ফেসবুক লিঙ্ক যখনই অ্যাড করছেন, দেখেন আপনি এখানে ফেসবুক লিঙ্ক যখন অ্যাড করছেন সে, হ্যাঁ বলেন। শো করছে না এই টাইটেল, এখানে শো করছে না, কারণ উনি তো টাইটেল ট্যাগটাই ভুল লিখছেন, তারপর আবার বি ট্যাগ ব্যবহার করছে তার মধ্যে, উনি তো রুলস মেনটেন করেন নাই, ভুল করছেন উনি, এই জন্য এইভাবে শো করছে। তারপরে এখানে আপনি এ ট্যাগ শুরু করছেন শেষ করেন নাই, এই জন্য দেখেন প্রথমটা লিঙ্ক হয়েছে কিন্তু তারপরে সবগুলো লিঙ্ক হয়ে গেছে, ধরতে পারছেন ভুলগুলো? ভেরি গুড। এই তো এগুলো হলো সমস্যা। হ্যাঁ একটু এগুলো খেয়াল করবেন। আচ্ছা, এই যে স্মরণ সাহেবের কোডটা আমি পেস্ট করলাম এখানে, স্মরণ সাহেবের কোডে ভুল আছে, কে কে ধরতে পারলে একটা করে চকলেট দেওয়া হবে সবাইকে, চকলেট আপনারা নিজেরা নিজেরা কিনে কিনে খেয়ে নেবেন। হ্যাঁ বলেন। অ্যাঙ্কর ট্যাগ, এ ট্যাগে কোথায় ভুল আছে? এখানে ডাবল কোটেশন দিয়ে, এক প্রথমটা ডাবল কোটেশন দেয়নি, তাই না? হ্যাঁ, এই যে শেষ করছে কিন্তু প্রথম দিকে দেয় নাই। তারপরে দেখি ইমেজে এখানে স্পেস দিবেন, এই যে উইদের আগে স্পেস দিবেন, কোডটা সুন্দর লিখবেন, তারপর হাইটের আগে স্পেস দিবেন। আমি সবগুলো সুন্দর করে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেবেন। এখানে পিক্সেল কই থেকে আসলো? আমি তো পিক্সেল দেখাইনি এখানে, এই যে এখানে পিক্সেল দিচ্ছেন, পিক্সেল দেখেন, আমি শুধু বলছি এখানে শুধুমাত্র আপাতত যেটা দেখাইছিলাম সেটাই এখানে লিখবেন। হ্যাঁ শুধু ভ্যালো, হ্যাঁ, তারপরে ইভেল ক্লোজ, আর উনি তো ভুল করছে, কার মতো ভুল করছে জানো? ওসমান গনি সাহেবের মতো ভুল করছে, এই যে এখানে লিখছে, এখানে কেন হবে, কোডটা চলে যাবে এইখানে, তাই তো এইখানে,
তারপরে এই যে হ্যাঁ কি বললেন কি বললেন, হ্যাঁ স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার হ্যাঁ করেন করেন। আচ্ছা আচ্ছা স্মরণ সাহেব, আপনি আপনার আপনার জেপিজি ফাইলের নাম, মানে জেপিজি ফাইলের ই ছিল এক্সটেনশন, এটা তো ছোট হাতের হয়, আপনি বড় হাতের লিখছেন কেন? না হ্যাঁ আমি তো বলছিলাম এই এই ফাইল নেমটা ঠিক রাখবেন, ফাইল নেমটা যা আছে সেম টু সেম ফাইল নেম নেবেন আপনার ফাইল। আচ্ছা আমি বলি আমি বলি, আপনি যখন সার্ভারে কাজ করবেন, অনলাইন সার্ভারে যখন আপনারা কাজ করবেন, তখন এইগুলো সমস্যা করবে, এই যে ইমেজের ফাইল নেম এবং এক্সটেনশন যেমন আছে তেমনই হুবহু এখানে অ্যাড করবেন আপনারা এইচটিএমএল ফাইলে। এখানে জেপিজি অল টাইম বড় ছোট হাতের হয়, অর্থাৎ লোয়ার কেস আপনারা। হ্যাঁ বলেন, হ্যাঁ এটা অলরেডি একজন ধরে দিয়েছে, তারপরে ইউএল ট্যাগটা একজন ধরে দিয়েছে, ঠিক করছি, এখানে একটা ধরলাম জেপিজি ইন এক্সটেনশন আপার কেস দিয়ে দিয়ে দিছে, এভাবে ছোট ছোট কোডগুলো আপনারা ধরে ধরে ফ্রেন্ডদের হেল্প করবেন। আচ্ছা রিয়াদ আহমেদ, রিয়াদ সাহেব কোড শেয়ার করছেন, আমি এটা স্মরণ সাহেবের কোডে এখানে ই করলাম, পেস্ট করলাম। আচ্ছা ওনার কোডটা একটু দেখি, উনি কোথায় কোথায় ভুল করছেন একটু খেয়াল করেন, একটু দেখেন তো সবাই, ডক টাইপ বানান ভুল করছে কে কে? রিয়াদ, রিয়াদ সাহেব, এ রিয়াদ সাহেবের করে এটা, রিয়াদ রিয়াদ সাহেব, হ্যাঁ রিয়াদ সাহেব সাহেব, আচ্ছা আপনাদের সাহেব বলে ডাকি সমস্যা হয় না তো? হ্যাঁ রিয়াদ সাহেবের করে এটা, হ্যাঁ রিয়াদ সাহেব ডক টাইপ বানান ভুল করছে, তারপরে কোথায় কোথায় ভুল করছে ধরে দেন। আচ্ছা আপনি যে এখানে অ্যালাইন কোডটা অ্যাট্রিবিউট লিখছেন এখানে ভুল করছেন, এই যে ডাবল হয়ে গেছে এটা, হ্যাঁ তারপরে এখানে আপনি এই যে মনে রাখ একটু খেয়াল করেন, এই যে অ্যালাইন অ্যাট্রিবিউটে লিখছেন না, এতে এটা কিন্তু এইচটিএমএল ফাইভে এটাকে বাদ দেওয়া হয়েছে, এটা এখন সাপোর্ট করছে এখন এখনো, বাট এটা এখন আর ইউজেবল না, এখন আর ব্যবহার করা হয় না অ্যালাইন অ্যাট্রিবিউট। হ্যাঁ হ্যাঁ ব্রেক আপনি দুইবার করুন, 100 বার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু এমনি ব্রেকের আচ্ছা আপনারা ব্রেক বারবার ব্যবহার করতে পারেন, কিন্তু উনি ভুল করছেন ব্রেক, ব্রেকের এখানে স্ল্যাশ হবে না, শুধু স্টার্ট হবে এন্ড হবে না, দেখেন প্রতিটা একই ভুল করছে, তিনি স্ল্যাশ দিয়েছে, স্ল্যাশ হবে না, বিআর ট্যাগ সিঙ্গেল ট্যাগ স্টার্ট আছে শেষ নেই, এটার স্ল্যাশ হবে না, স্ল্যাশ হবে না, ভালো করে খেয়াল করেন। তারপরে এই যে অ্যাট্রিবিউট এখানে ভুল করছে, ডাবল কোটেশন লাস্টে আবার দুবার দিয়ে দিছে, এখানে স্পেস দেন নাই, হ্যাঁ তারপর আর কি কি ভুল করছে একটু দেখেন, সমাধান করে দেন তাকে। আচ্ছা এইভাবে বসান নেই, সমস্যা নেই, কোনো ব্যাপার নেই, এটা বসাই দিলেন, এখানে যদি না বসান মনে করেন কিছু একটা লিখে দিলেন তাও হবে, তাও লিঙ্ক একটা লিঙ্ক আকারে শো করবে, সাপোজ হ্যাঁ সাপোজ হ্যাশট্যাগ ব্যবহার করলেন লিঙ্কে আপাতত, তাও ব্যবহার করতে পারেন। হ্যাঁ নর্মালি আমরা সবাই হ্যাশট্যাগ ব্যবহার করি বেশি, যদি ফাঁকা রাখি তাহলে হ্যাশট্যাগ ব্যবহার করি, যেন এখানে ক্লিক করলে আপনারা যখন এখানে ক্লিক করবেন, আমি এটার আউটপুট একটু দেখাই, হ্যাঁ দেখেন এখানে হ্যাশট্যাগ ব্যবহার করছি না, এটা কিন্তু লিঙ্ক আকারে শো করছে, যদি আমি হ্যাশট্যাগ ব্যবহার না করি তাহলে আমি রিফ্রেশ দিই, এটা লিঙ্ক আকারে শো করছে, বাট আমরা প্রথমে দেখছিলাম কি এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যায় না, আমরা যখন এই যে সাপোজ
এই অ্যাট্রিবিউটটা থাকলো না, আবার সেভ করলাম, টেক্সট আকারে আসছে। আবার আমরা যখন অ্যাট্রিবিউটটা দিচ্ছি, দেওয়ার পর আমরা যখন রিফ্রেশ করতেছি, ট্যাগটা এভাবে শো করছে। আবার আমরা যখন লিঙ্ক ব্যবহার করব, সাপোজ একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, তাই না? তো এটা অনেক সময় অনেকের লিঙ্ক আকারে এটা কী করবে, বিহেভ করবে। হ্যাঁ আচ্ছা, এখানে আর সমস্যা আছে, কী কী সমস্যা আছে? আচ্ছা, উনি নতুন অ্যাট্রিবিউট ব্যবহার করছেন, দেখেন ইউএল লিস্টে টাইপ স্কোয়ার, দেখেন স্কোয়ার আসছে। আমরা শুধু বুলেট, এখানে অটো নর্মালি ডিফল্টভাবে বুলেট আসে, উনি স্কোয়ার ব্যবহার করছেন, উনি শিখছেন, স্টাডি করছেন, ভেরি গুড। এই যে এইভাবে স্টাডি করে করে আপনারা নতুন নতুন কিছু শিখবেন। আমরা ক্লাসে কী শিখবো, বা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি কী শিখি, যে কীভাবে রাস্তায় চলতে হয়, রাস্তায় কোন রাস্তায় আপনারা যাবেন এবং কীভাবে রাস্তায় চলবেন, বাকি পথ আপনারা হাঁটবেন, পথের নতুন নতুন বিষয় শিখবেন, পথে কাঁটা আসবে, সেই কাঁটাটা সরিয়ে আবার চলা শুরু করবেন, এগুলো তো আপনাদের শিখতে হবে, তাই না? না না, এটা তো ভালো কথা, আমি দেখাই দিছি অ্যাট্রিবিউট কি, কীভাবে ব্যবহার করতে, অ্যাট্রিবিউটের কাজ কি। এখন আপনারা স্টাডি করে আরো অ্যাট্রিবিউট শিখে ব্যবহার করলেন, এটা ভালো না? এটা তো অনেক ভালো, আমি শিখাই দিলাম, আপনারা বাকি জিনিসগুলো শিখে নিলেন। আমি তো প্রতিটা, অনেক অ্যাট্রিবিউট আছে, শত শত অ্যাট্রিবিউট আছে, এখন এতগুলো অ্যাট্রিবিউটে দেখানো সম্ভব না। স্কুল কলেজে আপনারা কি কি দেখছেন, যে আপনাদের এক, এটা হলো রিয়াদ সাহেবের কোড, এই যে লিখে দিছি রিয়াদ সাহেব। আচ্ছা হ্যাঁ, আচ্ছা স্কুল কলেজে আমরা কি করি, স্কুল কলেজে কি শিখছি, স্কুল কলেজে দেখছি টিচাররা একটা মাত্র ম্যাথমেটিক্স দেখাই দিছে, সূত্রগুলো দেখাই দিছে, বাকি বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স আছে, অর্থাৎ একই সূত্র ধরে করানো, ওইগুলো আপনাদের নিজেদের করতে বলছে, তাই না? কিন্তু টিচার আপনাদের নিয়মগুলো শিখাই দিছে, ঠিক এই ক্ষেত্রে একই হবে, আপনাদের প্রতিটা ট্যাগস, প্রতিটা অ্যাট্রিবিউট, প্রতিটা জিনিস শেখানো সম্ভব না ক্লাসে। আমি আপনাদের দেখাই দিছি কিভাবে কি করতে হয়, বাকিগুলো আপনারা শিখে নেবেন, বাসায় প্র্যাকটিস করবেন, এই তো এইভাবেই তো আপনারা শিখতে পারবেন নতুন নতুন কিছু। এই যে এই যে রিয়াদ, রিয়াদ সাহেবের আউটপুট এটা। আচ্ছা উনি দেখেন ইমেজ ইমেজ ইমেজ, উনি হয়তো বা ইমেজটা ওনার ওখানে শো করবে, আমার এখানে শো করবে না, কারণ ইমেজ ফাইলটা তো এখানে যেভাবে দেওয়া আছে আমার কম্পিউটারতে সেভাবে নাই। আচ্ছা শুধু আপনারা এই এই টেক্সট আউটপুটটা দেখেন, আমি আপনাদের এই লেআউটটা তৈরি করতে দিছিলাম, এখানে আপনাদের ফুল নাম দিতে বলছিলাম, ফুল নাম দেন নাই, শুধু এখানে ওইটাই দিয়ে দিচ্ছেন। এখানে আপনাদের এখানে সব কিছু লিখছেন ভালো কথা, কিন্তু এখানে আপনার ফেসবুকে লিঙ্ক অ্যাড করেন নাই, ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যাড করেন নাই, ফাঁকা রাখছেন, এখানে লিঙ্ক অ্যাড করতে বলছিলাম। তারপর এখানে আপনার হবি লিখছেন ভালো কথা, ইটিং, আমি আমি ইটিং দিয়েছিলাম, আপনার ইটিং লিখছেন, খেতে পছন্দ করেন, আমার মতো সবাইকে খেতে পছন্দ করেন নাকি। তারপরে ইওর স্কিলস কোডিং ডিজাইন, আচ্ছা ভালো কথা। এইগুলো চেঞ্জ করেন নাই কেন, মাই হবি লিখবেন এখানে। আমি 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 এভাবে লিখছি যেন আপনারা এগুলো চেঞ্জ করতে পারেন, খুব সহজে বুঝতে পারেন এইভাবে লিখছেন কেন না। কপি ঠিক আছে, ভালো কথা, কিন্তু একটু ক্রিয়েটিভিটি লাগে, নিজেদের মতো চেঞ্জ করে নেবেন নাকি? হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন, হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন, বুঝি নাই আপনার কথা, বুঝি নাই। আচ্ছা অ্যালাইন কোডটা আমি বলছিলাম, অ্যালাইন কোডটা অ্যাট্রিবিউটটা এখন আর এইচটিএমএল সাপোর্টেড না, হ্যাঁ মানে আর কি ই করে দেওয়া হয়েছে আপাতত। এই যে আমি আমি একটা কথা বলেছিলাম না, ভার্সন ভার্সন মনে আছে তো, এক একটা ভার্সনে প্রতিটা সময় আপডেট হয়, হ্যাঁ
তো অ্যালাইন অ্যাট্রিবিউটটা এইচটিএমএল ভার্সন এইচটিএমএল ফাইভে যেহেতু আউটপুট দেখেন আপনার পিটাকে অ্যাট্রিবিউট ইউজ করছেন, এটা কিন্তু শো করছে, দেখেন আউটপুট দেখেন এটা সেন্টারে আসছে, ইমেজটা দেখাচ্ছে না কিন্তু ইমেজ সেন্টারে আসছে। বাট আমরা চেষ্টা করব যেগুলো বলা হয়েছে যে এই ভার্সনে এটা ব্যবহার করবেন না, সেগুলো আমরা ব্যবহার করব না, আপডেটগুলো নিয়মিত আমরা স্টাডি করব, এগুলো ব্যবহার না করার চেষ্টা করব। আচ্ছা একটু দেখেন, এই যে দেখেন এখানে কি লেখা আছে, অ্যালাইন অ্যাট্রিবিউট, খেয়াল করছেন? অ্যালাইন অ্যাট্রিবিউট এখানে লেখছে কি দেখেন, নট সাপোর্টেড ইন এইচটিএমএল ফাইভ ভার্সন। আমরা এই যে ডক টাইপ শিখছি না, ডক টাইপ, এই যে এখানে তো ভুল করছেন, এখানে তো আগে ভুলটা ঠিক করে দিই। হ্যাঁ আচ্ছা, এই যে অ্যালাইন অ্যাট্রিবিউট, আপনার অ্যালাইন অ্যাট্রিবিউট এখানে লেখা আছে কি নট সাপোর্টেড ইন এইচটিএমএল ফাইভ, এখানে সব অ্যাট্রিবিউট আছে দেখেন, এবং কোন কোন গুলো এইচটিএমএল ফাইভে সাপোর্টেড না। হ্যাঁ বলেন, আচ্ছা এখানে এখানে আমি দেখাইছি আপার কেস, যেটা আপার কেস লেখার চেষ্টা করবেন, সবাই ডক টাইপ আপার কেসে লিখবেন, ঠিক আছে? চেষ্টা করবো আমরা আপার কেসে লেখা। আচ্ছা এখানে দেখেন সব অ্যাট্রিবিউট কোথায় কোন অ্যাট্রিবিউটটা, অর্থাৎ এইচটিএমএল ফাইভে কোন অ্যাট্রিবিউটটা সাপোর্ট করবে সাপোর্ট করবে না, সেখানে সেটা কিন্তু সব দেওয়া আছে এখানে। আবার আপনারা যদি এইচটিএমএল ট্যাগসে চলে যান, ট্যাগসে এগুলো একই জিনিস দেখতে পারবেন, দেখেন বর্ডার, খেয়াল করছেন বর্ডার কি লেখা আছে, নট সাপোর্টেড ইন এইচটিএমএল, সাপোর্ট করবে। আমি যদি এখানে এই এই কোডটা লিখি, হ্যাঁ বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা দেখাইনি, যদি নেক্সট টাইপে সুযোগ পাই দেখাবো। বিজি কালার এই অ্যাট্রিবিউটটা যদি আপনি ব্যবহার করেন, যে একটা কালার দেন, আমি বিজি কালার দেখাই দিই একটু। হ্যাঁ ম্যাম, বডিতে বিজি কালার অ্যাট্রিবিউটটা ব্যবহার করলাম, এখানে দিলাম রেড, আচ্ছা আপনি তো মোবাইলে আছেন হয়তো বা। আচ্ছা এখানে আমি দেখেন বডিতে অ্যাট্রিবিউট অ্যাড করলাম, বিজি কালার ইকুয়াল দিলাম, অ্যাট্রিবিউটটা ব্যবহার করলাম, এখানে কালার দিলাম রেড, রেড গ্রিন ব্লু হোয়াইট ব্ল্যাক, এগুলো তো কালার আপনার নাম জানেন। আমি রিফ্রেশ করি, দেখেন এটা কিন্তু রেড শো করছে, ঠিক আছে? এটা হলো বিজি কালার অ্যাট্রিবিউট। এখন এটা আমরা এইচটিএমএল ফাইভে এসে ব্যবহার চেষ্টা করা, মানে আমরা শিখে রাখি আর কি, যেমন বর্ডার, বর্ডারটা শিখে রাখি, এটা কাজ করবে হয়তো বা। হ্যাঁ অনেক ব্রাউজার হয়তো বা সাপোর্ট করবে না, গুগল ক্রোমে সাপোর্ট করছে, অনেক ব্রাউজার হয়তো বা সাপোর্ট করবে না, কারণ এটা এইচটিএমএল ফাইভ থেকে রিমুভ করা হয়েছে, এইচটিএমএল ফাইভ ভার্সন থেকে। হ্যাঁ এটা একটু খেয়াল করবেন, দেখেন কালার এটা কিন্তু রিমুভ করা হয়েছে এইচটিএমএল ফাইভে ভার্সনে এসে। হ্যাঁ এগুলো একটু স্টাডি করবেন, এই জন্যই বলবো, আমি বারবার বলি যে আপনারা একটু স্টাডি করবেন বাসায়। হ্যাঁ বলেন, আমরা আমরা যখন আপাতত অ্যালাইন ব্যবহার করার কোনো সমস্যা নেই, আমরা যখন ডিজাইন ল্যাঙ্গুয়েজ শিখব তখন আমরা এই এইগুলো অ্যালাইনগুলো আমরা ডিজাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে করব। আমরা এখন শুধুমাত্র এইচটিএমএল এইচটিএমএল করব, এইচটিএমএল করে যাবো, শুধুমাত্র এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট বানাবো, পেজ বানাবো, সুন্দর সুন্দর পেজ ডিজাইন করবো, এইচটিএমএল দিয়ে সুন্দর সুন্দর পেজ ডিজাইন করে যাবো। আমরা অ্যাট্রিবিউটগুলো একটু ভালো করে শিখে শিখে, যেমন অ্যালাইন ব্যবহার করছেন আপনি, এখানে সেন্টারে চলে আসছে, দেখতে সুন্দর লাগতেছে না? এখানে অনেক অনেক অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট কোন কোন অ্যাট্রিবিউট কী কাজে লাগে এগুলো স্টাডি করবেন, সবগুলো তো শেখানো সম্ভব না, দেখেন শত শত অ্যাট্রিবিউট আছে, সবগুলো শেখানো সম্ভব তা আপনার? এগুলো শিখে শিখে আমি আমি দেখাই দিছি যে অ্যাট্রিবিউট কী, কীভাবে ব্যবহার করতে হয়, কোথায় ব্যবহার করতে হয় অ্যাট্রিবিউট, কীভাবে অ্যাট্রিবিউটগুলো কাজ করে, এগুলো দেখাই দিছি, তাই না? বাকিগুলো আপনার স্টাডি করে করে শিখে নেওয়ার চেষ্টা করবেন। এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, এটা কোন অ্যাট্রিবিউট কী টাইপ কী ধরনের কী কাজ করে, এখানে ডিটেলস, এখানে যদি ক্লিক করেন ডিটেলসে সব দেওয়া আছে সুন্দর করে, পরে পরে একটু শিখে নেওয়ার চেষ্টা করবেন যত। হ্যাঁ অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট, এই যে এই যে ডাব্লিউসি স্কুল এসটিমেল গেছে। আচ্ছা নেটের আবার সমস্যা করছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার মনিটর স্ক্রিন, এখন দেখতে পারবেন হয়তো, নেটের আবার সমস্যা করছে।
W3 স্কুলে চলে যাবেন, W3School.com, HTML চলে যাবেন। HTML যাওয়ার পর এখানে মোবাইলে দেখায়, হ্যাঁ শো করে নাই, কারণ হচ্ছে আমার আবার ব্রডব্যান্ড কানেকশন চলে গেছে। আর মোবাইলে শেয়ার করে দেখায় আপনাদের। দেখেন এই যে W3School, এটা অনেক ভালো একটা ওয়েবসাইট এবং সব থেকে স্ট্যান্ডার্ড লেভেলের একটা ওয়েবসাইট। অনলাইন জগতে যত কোডিং শেখার মানে প্ল্যাটফর্ম আছে, সব থেকে বেস্ট হলো W3School, ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, এইখান থেকে আমরা যতটুকু সম্ভব শেখার চেষ্টা করব। এখানে আসার পর দেখেন এখানে যে অপশন আছে, দেখেন মেন পেজে চলে যাই, এখানে অপশন আছে এই যে টিউটোরিয়ালস, টিউটোরিয়ালসে চলে গেলেন। আর মোবাইলে দেখছি তো পিসিতে অন্যরকম দেখাবে, পিসিতে সহজে দেখাবে যে এইচটিএমএল এর একটা অপশন আছে, তারপরে চলে যাবেন এইচটিএমএল অ্যাট্রিবিউটে। কিন্তু এখানে দেখেন টিউটোরিয়ালে গেলাম লার্ন এইচটিএমএল, লার্ন এইচটিএমএল যাওয়ার পর এখানে আবার একটা অপশন পাচ্ছেন, এখানে ক্লিক করেন, এ দেখেন এইচটিএমএল ইন্ট্রোডাকশন, এইচটিএমএল এডিটরস, বেসিক্স, এলিমেন্টস, অ্যাট্রিবিউটস, হেডিংস, প্যারাগ্রাফস, আমরা যেগুলো শিখছি কম বেশি এগুলো সব আছে এখানে, বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের ডিসকাশন অনেক লং হয়ে গেছে, আমরা কি এখানে ইন করবো? বুঝি নাই বুঝি নাই। প্রিমিয়াম? হ্যাঁ এখন বিশাল, হ্যাঁ আপনার, আপনি সুন্দর একটা কথা বলছেন যে আমরা যদি এভাবে ডিসকাস করি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। আমি যেমন আজকে বলেছিলাম যে আমরা ইমপ্রুভমেন্ট দেখব, তারপরে কোডিং প্রবলেমগুলো সলভ করব, আজকে আমরা অনেক কোড প্রবলেম সলভ করছি, নতুন কিছু শিখতে পারছি, তাই না? এখন বিষয় হলো আমরা ক্লাসেও এটা দেখব, আমরা ক্লাসের প্রতিদিন ক্লাস শুরু করার আগে সবার কাজ দেখব, ভুলগুলো সমাধান করব, দেন আমরা ক্লাস শুরু করব, আবার শেষের দিকে বাড়ির কাজ দিব, আপনারা বাসায় করবেন, দেন পরের দিন আবার ওটা আমরা রিপিট করব সুন্দর করে। হ্যাঁ এখন এখন আমি সবসময় এইভাবে তো টাইম দেওয়া আমার ক্ষেত্রে অনেক সময় সম্ভব হবে না, তাই না? সেক্ষেত্রে আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করবেন, গ্রুপ কল করবেন, তারপরে FBতে হোক বা সেটা স্কাইপে যদি থাকে আপনাদের, স্কাইপে স্ক্রিন শেয়ার করে করে ডিসকাস করবেন, করে করে এভাবে নিজেদের মধ্যে সমাধান করার চেষ্টা করবেন। আমরা এইভাবেই অনেক সমাধান করি নিজেদের মধ্যে। আমরা যেমন স্কুল কলেজে গ্রুপ স্টাডি করছি না, এখানে গ্রুপ স্টাডির বিষয় আছে। আচ্ছা আমরা তাহলে আজকে এখানে শেষ করি ডিসকাশন। ওকে, সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।